বস্তুগুলো এসে জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রী সৈকত চট্টোপাধ্যায় মহাশয়, মিনু রায় নিয়োগ দিয়েছেন, তাপসী রায় তাপসী রায় হাতে বস্তু তুলে দিচ্ছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রী সৈকত চট্টোপাধ্যায় মহাশয়, কল্পনা ঘোষ মিনি রায় সবিতা রায় সাবিত্রী দাস মিনি রায় সবিতা রায় সবার উপরে সবাইকে মা মনসা ভালো রাখুক।
এই কথা আমরা সবাই বলবো মা মনসা কি মা মনসা কি মা মনসা কি আমাদের মাঝে সৈকত চ্যাটার্জি যুব সভাপতি এবং ভাইস চেয়ারম্যান ওনার অপেক্ষায় আমরা ছিলাম উনি এসে গেছেন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর দীপালি সরকার আমাদের ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া আর দীপালি সরকার তো আমাদের চেয়ারম্যান আছেনই হ্যাঁ যাক আপনারা সবাই অনেকক্ষণ অপেক্ষায় বসে আছেন মূল বিষয়েতে যাই আমাদের মাঝে সবাই আছেন সেইটাই বরণের কথাই যাচ্ছে সর্বপ্রথম আগে সম্বর্ধনাটা দিয়ে নি এখানে উপস্থিত আছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের যুব কংগ্রেসের সভাপতি শ্রী সৈকত চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন দীপালি দি তৃণমূল কংগ্রেসের বসিয়ান তৃণমূল কংগ্রেসের নেত্রী উপস্থিত আছেন দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত মহাশয়া উপস্থিত আছেন আরও অনেক নেতৃত্ববৃন্দরা এবার আমি বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসে মানবীদিকে বলবো বরণ করে নেওয়ার জন্য জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রী সৈকত চট্টোপাধ্যায় মহাশয়কে পুষ্প স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি এবারে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব বিপাশাদিকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব পশ্চিমবঙ্গ ট্রান্সজেন্ডারের ডেভেলপমেন্ট বোর্ডের অন্যতম সদস্য সোনা দেবী মহাশয়কে এবারে মহুয়া এবার বন্যাদিকে আমি অনুরোধ করব দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী মহুয়া দত্ত মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য এবারে রূপসী দিকে আমি অনুরোধ করব বসিয়ান তৃণমূল কংগ্রেসের নেত্রী দীপালি দিকে বরণ করে নেওয়ার জন্য
এবার বরণ করে নেবার দেওয়া হচ্ছে শুভ্রা দিকে। একে এক সকল নেতৃত্ববৃন্দদের বরণ করে নেবার জন্য অনুরোধ করছি। এবারে আমি অনুরোধ করব জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা শ্রী সৈকত চট্টোপাধ্যায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। হ্যালো, গতকাল সকাল আটটায় যে তিথি ছিল তাতে মা মনসার পুজো শুরু হয়েছে। আজকে এই বৃহন্নলা সমাজের দ্বারা আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সারা বাংলার ট্রান্সজেন্ডার বোর্ড, ডেভেলপমেন্ট বোর্ড, বৃহন্নলা সমাজের উন্নয়নের জন্য যে বোর্ড, সেই বোর্ডের যিনি সদস্যা রায়গঞ্জ থেকে এসেছেন সোনা দেবী, আমি প্রথমেই ওনাকে আমার অন্তঃস্থল থেকে নমস্কার জানাই। আমি আপনাদের মধ্যে এখানে যারা আছে, বিপাশা, মানবী, রূপশ্রী থেকে শুরু করে আর যারা যাদের অনেকের নাম তো আমি জানি না, যাদের নাম জানি না প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে আমি আমার অভিনন্দন, নমস্কার, সালাম, কুর্নিশ জানাই। আপনাদেরকে প্রথমে একটা কথা বলি যে মা মনসার পুজো আমরা কেন করি। মা মনসা হচ্ছে সাপের দেবী। যদি হিন্দু সমাজের হিন্দু মাইথোলজি যদি ভালো করে দেখা যায়, পড়া যায়, তাহলে জানবেন যে অতীত দিনে চিকেন পক্স, যেটা এখন যেই পক্সটা হয় না, আর সাপের কামড়ের যে বিষ, তার থেকে বাঁচার জন্য মা মনসার পুজো শুরু হয়েছিল। তা মা মনসার পুজো কিন্তু একজন করতে রাজি হননি কোনোদিনও, তার নাম চাঁদ সদাগর। মা মনসা বলেছিলেন যে তুমি কেন আমার পুজো করবে না। উত্তরে চাঁদ সদাগর বলেছিলেন, সে বিখ্যাত ব্যবসায়ী, সমুদ্রে তার জাহাজ চলতো, বিরাট বড় ব্যবসায়ী, পূর্ব ভারতে চম্পকগড়ে তিনি থাকতেন, বলেছিলেন আমি তোমার ব্যবসা, তোমার পূজা করব না, তার কারণ আমি দেবাদিদেব শিব, শিবের সাধক, আমি তাই মা মনসার পুজো করব না। মা মনসা তখন ওর উপর আক্রমণ শানিয়েছিল, কিন্তু যেহেতু চাঁদ সদাগরের উপর ভগবান শিবের আশীর্বাদ ছিল, তাই জন্য কোনোদিনও মা মনসা আর ক্ষতি করতে পারেনি। তা আজকে মানবী, বিপাশা, রূপসী এবং সোনা দেবী এখানে এসে মনে হলো, তাহলে মা মনসা হঠাৎ কী করে চাঁদ সদাগরের ক্ষতি করলো। মা মনসা একবার সুন্দরী মহিলার রূপ ধারণ করলেন এবং ধারণ করে চাঁদ সদাগরের কাছে যখন দেখা করলেন, চাঁদ সদাগর বন্ধুত্বের খাতিরে তার শক্তির উৎস ভগবান শিবের কাছ থেকে কী করে তিনি শক্তি পেয়েছেন সেই শক্তির উৎস তিনি তাকে বলে ফেললেন, এবং তারপর মা মনসা চাঁদ সদাগরকে আক্রমণ করে চাঁদ সদাগরের ছয় ছেলেকে মেরে ফেলল। তারপরে চাঁদ সদাগর একজনের সাথে সাহায্য নিলেন, তার নাম শঙ্করা। শঙ্করা হচ্ছে চাঁদ সদাগরের মতোই শক্তিশালী ছিলেন, তিনি মা দুর্গা এবং দেবাদিদেব শিব, তার আশীর্বাদ ধন্য ছিলেন, কিন্তু মা মনসা তাকেও বুদ্ধি করে তাকেও মেরে ফেললেন। কিন্তু এবার চাঁদ সদাগরকে মা মনসা বললেন, তুমি আমার পুজো দিচ্ছ না কেন, আমি তোমার ছয় ছেলেকে মেরে ফেলেছি।
তুমি শিবের ভক্ত তো কি হয়েছে আমার ভক্ত হও উত্তরে জাত সদাগর বলেছিলেন যে হাতে পুঁজি আমি দেবশুলো পানি সে হাতে কেমনে পুঁজি আমি চ্যাং মুড়ি কানি কিন্তু মা মনসা হাল ছাড়েননি এবং তারপর যখন চাঁদ সদাগর আবার নতুন করে ব্যবসা শুরু করলেন একদিন ফিরছেন তীরে তটের দিকে ফিরছেন সাগর থেকে সৈকতের দিকে ফিরছেন হঠাৎ প্রচন্ড ঝড় তুললেন মা মনসা এবং মা দুর্গার আশীর্বাদে চাঁদ সদাগর বেঁচে গেলেন কিন্তু জাহাজটা প্রায় ভেঙে গেল তখন চাঁদ সদাগরের একজন বন্ধুকে মা মনসা বললেন ওকে যদি বাঁচতে হয় তাহলে কিন্তু ওকে আমার পুজো দিতে হবে তারপরে চাঁদ সদাগর যিনি দেবাদিদেব শিবের ভক্ত মানে সব দেবতার দেবতা সেও কিন্তু মা মনসার পুজো দিলেন এবং তারপর চাঁদ সদাগর আবার ফুলে ফেঁপে উঠলেন এটার থেকে কি প্রমাণ করে প্রমাণ করে একটা জিনিস মা মনসার পুজো এই বৃহন্নলা সমাজ মা কালী আর মা লক্ষ্মীর সাথে এই মা চাঁদ এই মনসার পুজো করছে কেন তার কারণ ওনারা মানবী রূপসী সোনাদেবী থেকে শুরু করে বিপাশারা যেমন তাদের জীবনের লড়াই ছাড়েনি মা মনসাও চাঁদ সদাগরকে শিবের ভক্ত রাখেনি মা মনসার ভক্তেই তাকে পরিণত করেছে আমি এই বৃহন্নলা সমাজকে যাকে মহামান্য সুপ্রিম কোর্ট যাদেরকে স্বীকৃতি দিয়েছে মহামান্য হাইকোর্ট যাদেরকে স্বীকৃতি দিয়েছে আমি তাদেরকে আমি জলপাইগুড়ি পুরসভার উপপৌরপিতা সৈকত চট্টোপাধ্যায় নয় আমি জলপাইগুড়ি শহরের ছেলে সৈকত চ্যাটার্জি আপনাদেরকে আজকে প্রণাম নমস্কার এবং আমার অন্তরের ভালোবাসা জানাতে এসেছি আমি বলতে এসেছি সেদিন রাখি বন্ধনের দিন আমি মানবীকে রাখি পরিয়ে দিয়েছিলাম এবং তখন ও আমাকে বলেছিল যে আজকে আসার জন্য কিন্তু ভুলবশত আমার ডায়েরিতে নোট করা হয়নি তারপরে এখানকার যিনি কাউন্সিলর দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজকে এখানে উপস্থিত রয়েছেন মহুয়া দত্ত তিনি আমাকে বললেন ফোন করে তখন আমি আজকে পৌরসভা ছুটি থাকলেও আমি একটা বিশেষ মিটিং করছিলাম আমি তারপর এখানে ওনাদের কাছে আসলাম তাই আমাকে বললেন ঢোকার সময় বিপাশাই বলল বোধ হয় যে অনেক প্রতীক্ষা তোমার নামই তো বিপাশা বলল অনেক প্রতীক্ষার পরে আপনার জন্য অপেক্ষা করছিলাম অনেক প্রতীক্ষা আমি ইংরেজিতে একটা কথা আছে বেটার লেট দ্যান নেভার দেরিতে আসা ভালো না আসার থেকে আমি একটা কথা বলি মা মনসার পুজো যারা করছে তারাই মা কালী আর মা লক্ষ্মীর পূজা করছে তারাই বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণু ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণু সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণু সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণু সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ ং মঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণিত্যমকে গৌরী নারায়ণী নমস্তুতে ং জবাকুসুম সংকাশম কশ্যপ্রিয়ং মহাধূতিং ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম ব্রাহ্মণ পুত্র হিন্দু পুত্র সৈকত চট্টোপাধ্যায় বৃহন্নলা সমাজের প্রণাম দিতে জানাচ্ছে আপনারা আপনার প্রণাম আমার প্রণাম গ্রহণ করুন ধন্যবাদ নমস্কার হ্যালো ধন্যবাদ শ্রী সৈকত চট্টোপাধ্যায় মহাশয়কে এবারে আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গ ট্রান্সজেন্ডার বোর্ডের অন্যতম সদস্যা তথা উত্তরবঙ্গ হিজড়া সম্প্রদায় গুরুমা সোনাদেবী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য সবাইকে জানাই মনসা পূজার আন্তরিক শুভেচ্ছা আমার ভালোবাসা সবার প্রতি আমার আশীর্বাদ মঞ্চে বসে আছেন জলপাইগুড়ির পৌরসভার উপপৌরপতি এবং দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সবাইকে আমার নমস্কার আপনারা যারা মঞ্চে বসে আছেন সবাইকে নমস্কার জানাই আমরা ট্রান্সজেন্ডার মানুষ হিজড়া বিহন্নলা সমাজের মানুষ অবহেলিত মানুষ কিন্তু আমাদেরকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আমরা তৃতীয় লিঙ্গের মানুষ সমাজের মূল স্রোতে ফেরার জন্য সমস্ত রাজ্যকে অর্ডার দিয়েছে ফেরানোর জন্য রাজ্য সরকার রাজ্য কাজ করবে এবং সব জায়গাতে করছে আমাদের এই রাজ্যও করছে আমি যেমন ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের সদস্যা
এইসব মানুষদের উন্নয়নে কাজ করছি। তার ফাঁকে শুধু কিন্নার বিহন্নালা হিজড়ে নয়, সমস্ত মানুষের সমাজের উন্নয়নে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি। সমস্ত জায়গাতে আমাদের বিহন্নালারা সমাজে কাজ করে, সবার পাশে দাঁড়ায়, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমাদেরকে একটু আলাদাভাবে দেখা হয়, কেন সেটা মনে হয় আমাদের শুরু থেকে এটা হয়ে এসেছে। আমরা নিজের মা বাবার কাছ থেকে, নিজের ভাই বোন প্রতিবেশীর কাছ থেকে অবহেলিত হতে হতে আজকে এই জায়গায় এসে আমরা দাঁড়াই। যখন সন্তান আমাদের মতো তৃতীয় লিঙ্গের মানুষ কেউ জন্ম হয়, মা বাবার নিজের লোকলজ্জায়, প্রতিবেশী আত্মীয় স্বজনের লজ্জায় তাকে গোপন করার চেষ্টা বা তাকে মানুষের আড়ালে রাখার চেষ্টা করে, সন্তান যখন বুঝতে পারে একটু বড় হয় যে আমি এই তৃতীয় লিঙ্গের মানুষ, আমাকে আমার পায়ে দাঁড়াতে হবে বা এখানে আমি একাকিত্ব বোধ করছি, তখন সমস্ত বড় বড় শহরে এই তৃতীয় নিবাস, এই কিন্নার আখড়ায় এই বিহন্নালাদের বাড়ি আছে, তারা সেখানে নিজের নিরাপদ মনে করে সেই আখড়ায় চলে আসে। আমরা বেঁচে থাকার তাগিদে দলবদ্ধভাবে জীবনযাপন করি, নিজেদের ভেতরে কেউ মা হই, কেউ বড় মা, কেউ দিদিমা, কেউ বোন, কেউ মেয়ে হই, বেঁচে থাকার তাগিদে সহযোগিতা করেন আপনারা, আর্থিক সহযোগিতা করেন, আপনাদের অর্থেই আমরা বেঁচে থাকি। কিন্তু আপনাদের মঙ্গল কামনা আমরা শুধু মনসা পুজো দিয়ে নয়, আমরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে সকাল পর্যন্ত শুধু আপনাদেরই মঙ্গল কামনা করি। আমাদের সামনে কোনো মন্দির, মসজিদ, গির্জা, মাজার করলে শুধু আমরা আমাদের জনগণের, আমাদের জনতার, আমাদের যজমানের মঙ্গল কামনা করি। ওনারা ভালো থাক, ওনাদের বাচ্চা ভালো থাক, ওনাদের রুজি রোজগার হোক, ব্যবসা ভালো হোক, চাকরি হোক, ওনারা ভালো থাকলেই আমাদের ভালো থাকা। কেন আমাদের বলতে কোনো জীবন নেই, আমরা বলি জিন্দেগি হে মাগার পারাই হে, আমরা বলি নিজেদের কথা, আমাদের জীবন আছে কিন্তু এই জীবনটা পরের জন্য, আমাদের বলে কিছু নেই। বেঁচে থাকতে এক সমাজে, এক শহরে সমস্ত কিছু কাজ আমাদের করতে হয়। যেমন আজকে আমরা আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের এর জন্য আমাদের কিন্তু কোনো ছেলে সন্তান নেই, যেমন চাঁদ সদাগরের সাতটি ছেলে ছিল, আমাদের কিন্তু নেই। আমরা এই যজমানকে নিজের ছেলে, নিজের ভাই, নিজের বাবা মা মনে করে তাদের মঙ্গলে এই মনসা পুজো করতে শুরু করেছি বা করছি আপনাদের সহযোগিতা পেয়ে। আপনারা আগে থাকলে হয়তো আমার পিপাসা যে এখানে আছেন, আমার শিষ্য, এই বিপাশা আছেন, মানবী আছেন, তার শিষ্য, সমস্ত সমাজের ভালো কাজে আপনাদের হাতে হাত মিলিয়ে এগোবে, করবে। আমি আরও একটি কথা আপনাদের মাঝে বলতে চাই, আপনারা যেমন আর্থিক সহযোগিতা করেন তার থেকে বেশি মানসিক সহযোগিতা করবেন আমাদেরকে, আমাদেরকে নিজেদের ভাই বোন, নিজেদের ঘরের মানুষ মনে করবেন। আমাদের মাঝে যদি কোনো চলার পথে ভুল ত্রুটি থাকে, আপনাদের ভালোবাসায় সেটা আমাদের বিহন্নালা হিজড়া পরিবার শুধরে নিতে পারবে বা শুধরে নেওয়ার চেষ্টা করবে। আমরা তো শুধু বাঁচতে চাই, একটা মানুষ বেশি দিন বাঁচার আয়ু নিয়ে পৃথিবীতে আসে না, অল্প সময়ের জন্য আসে, সেই সময়টুকুই আপনাদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা বাঁচতে চাই। আমাদের এর থেকে বড় কি চাওয়া হতে পারে? আমাদের দ্বারাই সমাজের চুরি হবে না, ডাকাতি হবে না, ধর্ষণ হবে না, খুন হবে না, মার্ডার হবে না, তাহলে পারে আমরা মনে করি যে আমাদের শুধু বেঁচে থাকার তাগিদে আপনাদের পাশে যাওয়া। তার ভেতরেও আমরা মানুষ, আমাদের দ্বারাই ভুল হবে, মানুষের দ্বারাই ভুল হয়, হয়তো চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে বা ভুল করে ফেলে, আমাদের এই মেয়েরা বোনেরা তাদেরকে নিজের পরিবারের সন্তান মনে করে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তাদের ভুলকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আমরাও তো মানুষ, আমাদের ইচ্ছে হয় আমরা মা বাবার কাছে থাকবো, ভাই বোনের কাছে থাকবো, সেখান থেকে বঞ্চিত হয়ে আপনাদের শহরে এক একজন এক এক ধর্মের, এক একজন এক এক জাতি, এক একজন এক এক পাড়ায়, এক একজন এক এক গ্রামের, এক জায়গায় শুধু বেঁচে থাকার তাগিদে থাকি।
আপনাদের ভালোবাসায় বেঁচে থাকি। আজকে যেমন এই মনসা পূজা উপলক্ষে আপনাদের ভালোবাসা প্রশাসন থেকে, পৌরসভার পৌরপতি থেকে, উপপৌরপতি থেকে, কাউন্সিলর থেকে, সাধারণ জনগণের ভালোবাসা পেয়ে আজকে 10 বছর হলো না বিপাশা, আর 10 বছর ধরে এই মনসা পুজো এগিয়ে নিয়ে যাচ্ছি। তার ভেতরেও আপনাদের কাছ থেকে আমাদের চেয়ে আনা কিছু সঞ্চয় আমরা জমা করে আমরা মানুষের কাজে লাগানোর চেষ্টা করি। আজকে যেমন বস্ত্র বিতরণ একটি অনুষ্ঠান আমরা রেখেছি, আমরা এটা কিছু নয় আমাদের, আমরা কিছু করতে পারিনি কিন্তু করার চেষ্টা করছি। যদি আগে আপনারা আমাদের সঙ্গে থাকেন তাহলে এর থেকে আমরা বেশি কিছু করতে পারবো। আমরা চাই সবার মাঝে মিশে একইভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাব। এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কোনো একটা পার্টির, কোনো একটা দলের, কোনো একটা সরকার একা করতে পারে না। সমাজের সকল মানুষকে এগিয়ে আসতে হয়। সমাজের সকল মানুষ যদি হাতে হাত মিলিয়ে সমাজকে এগিয়ে নেয় তাহলে সেই সমাজ নির্মল সমাজ গড়ে ওঠে। যেমন হয়তো 10টি লোক ময়লা ফেলায় এক জায়গাতে জমা করে, কিন্তু এক জায়গাতে যদি না জমা করে 10 জায়গায় ফেলে ওই ময়লাটা পরিষ্কার করতে কেউ পারে না। যখন একটা জায়গাতে ফেলে তখন একজন এসে সেটাকে পরিষ্কার করে দেয়। সেই রকম আমরা সবাই মিলেমিশে চলবো। আমাদের মাঝে ভুল ত্রুটি হলে, আমার বিহন্নালা সমাজের মাঝে কোনো ভুল ত্রুটি হলে আপনারা নিজের পরিবারের ভাই বোন মনে করে শুধরিয়ে দেবেন। আমার বেশি বলার সময় নেই, এমনি অনেক লেট হয়ে গেছে। আমাদের মাঝে আমাদের মাননীয় উপপৌরপতি আসতে হয়তো একটু লেট হয়েছে, তার জন্য আপনাদের কাছেও আমি আগেও ক্ষমা চেয়েছি, এখনও ক্ষমা চাইছি। আমার মূল্যবান বক্তব্য আমি শেষ করার আগে আমার পৌরপতির ভাইস চেয়ারম্যানের মঙ্গল কামনা করছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি। জয় হিন্দ, জয় বাংলা, জয় জলপাইগুড়ি, মা মনসা কি জয়। সোনাদেবী মহাশয়াকে এবার আমরা চলে যাব বস্ত্র বিতরণ অনুষ্ঠানে। নিয়োগী সেন, মিনু রায়, তাপসী রায়, তোমরা একটু সামনে চলে যাও। নিয়োগী সেন, নিয়োগী সেনের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রী সৈকত চট্টোপাধ্যায় মহাশয়। মিনু রায়, নিয়োগী সেন, তাপসী রায়, তাপসী রায় হাতে বস্ত্র তুলে দিচ্ছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রী সৈকত চট্টোপাধ্যায় মহাশয়। কল্পনা ঘোষ, দুলালী মোহাম্মদ, মিমি রায়, সবিতা রায়,
সাবিত্রী দাস মিমি রায় সবিতা রায় যাদের নাম ধরে ডাকা হবে তারাই আসবেন নাম ধরে ডাকা হলে তারাই আসবেন দুলালী মোহাম্মদ দুলালী মোহাম্মদ মিমি রায় সবিতা রায় মিমি রায় সবিতা রায় মিমি রায় সবিতা রায় সাবিত্রী রায় সাবিত্রী দাস সাবিত্রী দাস সাবিত্রী দাস Ushitas Sabitri Das Sabitri Sabitri Das আপনারা সবাই বসে পড়ুন সবাই বসুন নাম ধরে ডাকা হবে তখন আপনারা উঠে দাঁড়াবেন আপনারা বসুন আপনারা বসুন আপনারা বসুন আপনি এদিকে চলে আসুন আসুন না আপনি তো আপনার আপনি দিন না বসুন কেন আপনার এত দাঁড়া কি করবেন আপনি গিয়ে আর চার পাঁচজন সহযোগিতা দেবনাথ
সবাই বসুন সামনে থেকে বসুন এইভাবে দাঁড়িয়ে থাকলে অসুবিধা হচ্ছে মীনা দাস বাবলি দাস এই যে মীনা দাস বাবলি দাস বাবলি দাস আসছে আপনারা সবাই বসুন বালিরা